নমস্কার বন্ধুরা, আমরা টিপটুকি টাকি ব্লগ আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। এবার কিন্তু আমরা ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক পার করে পৌঁছে গেছি এভারগ্রিন গোয়াতে। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া থেকে। আমাদের যাত্রাপথের একটি ম্যাপ স্ক্রিনে দেওয়া হলো। ট্রেন নম্বর 18047 অমরাবতী এক্সপ্রেস, হাওড়া জাংশন টু ভাস্কো দা গামা। ট্রেনটি একটি স্পেশাল ট্রেন। ট্রেনটি সপ্তাহে সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার দিন ছাড়ে হাওড়া থেকে। আমাদের ট্রেন ছাড়ে রাত্রি 11:30 নাগাদ। আমাদের দীর্ঘ 2160 কিমি রাস্তা অতিক্রম করতে সময় লেগেছিল প্রায় 40 ঘন্টারও বেশি। যাত্রাপথ কিন্তু ছিল দারুণ বৈচিত্র্যপূর্ণ। আমরা পার হলাম চিল্কা হ্রদ, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন। এই চিল্কা কিন্তু ভারতের প্রথম জলাভূমি হিসেবে রামসার সাইটের মর্যাদা লাভ করেছে। এটি হলো হুববালি স্টেশন। এখান থেকেই অনেকে হাম্পি ট্যুর করে নেন। অপূর্ব এই পাহাড়ের শোভাতে আপনার চোখ আটকাবেই আটকাবে। এই যাত্রাপথে কিন্তু পড়েছে বেশ কয়েকটি টানেল। এরকমই একটি টানেল পার করে আমরা পেলাম দুধসাগর ওয়াটারফলস। চেন্নাই এক্সপ্রেসে দেখানো হয়েছিল এই ওয়াটারফলসটি। ভাস্কো দা গামা স্টেশন আসার আগে পড়বে মাডগাঁও স্টেশন। আপনারা যদি শুধু সাউথ গোয়া ঘুরতে চান, তাহলে মাডগাঁওতে নামলেই আপনাদের সুবিধা হবে। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে স্টেশন ভাস্কো দা গামা। কিন্তু ট্রেন ছিল যথারীতি 1 ঘন্টার বেশি লেট।
স্টেশনের বাইরে পেরোলেই দেখতে পাবেন বহু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা একটি শেয়ার গাড়িতে পৌঁছে গেছিলাম বাগা বিচে। গাড়ি ভাড়া 1000 থেকে 1300 টাকার মধ্যে পড়বে, তবে আপনাকে দরদাম করে নিতে হবে। 42 কিলোমিটার রাস্তা আমাদের যেতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছিল। সন্ধে নেমে যাওয়ায় দেখা যাচ্ছিল অটল সেতুর উপর দারুণ লাইটিং। হোটেলে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়ি বাগা বিচের উদ্দেশ্যে। প্রতিরাতেই এইভাবে ঝলমলে আলোতে সেজে ওঠে বাগা বিচ। বিচে ঘুরতে ঘুরতে কখন যে রাত হয়ে গেছে বোঝাই যায়নি, তাই একটি হোটেলে খাওয়া দাওয়া করে আমরা একেবারে ফিরি আমাদের থাকার হোটেলে। আর শনি রবিবার থাকে বেশি মানুষের রাশ। আমরা ছিলাম মার্সেলো ভিলাতে। হোটেলের ডিটেলস স্ক্রিনে দেওয়া হলো। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই ছিল। পরের দিন সকালে একটি স্কুটি ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম আরামবোলের উদ্দেশ্যে। স্কুটি নেবার সময় ভালো করে ভিডিও করে নেবেন, যাতে স্কুটিতে কোনো রকম দাগ থাকলে সেটা দেখা যায়। যে কোনো একটি আইডি প্রুফ জমা রাখতে হবে স্কুটি মালিকের কাছে। স্কুটির ভাড়া 300 থেকে 500 টাকার মধ্যে হবে এবং কালোর উপর হলুদ দিয়ে লেখা নাম্বার প্লেট দেখে স্কুটি নেবেন। স্কুটিতে 1 লিটার পেট্রোল আগে থেকেই দেওয়া ছিল, তাই পেট্রোল পাম্প থেকে পেট্রোল পুড়ে আর দেরি না করে রওনা দিলাম আরামবোলের উদ্দেশ্যে। এখানে সব জায়গায় পেট্রোল পাম্প নেই, তাই রাস্তার ধারে বিভিন্ন দোকানে বোতলে করে পেট্রোল কিনতে পাওয়া যায়। রাস্তা কিন্তু দারুণ সুন্দর, সম্পূর্ণ সমতল নয়, কোথাও চড়াই কোথাও বা উতরাই। প্রায় 23 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম ডেস্টিনেশন আরামবোলে। আমরা ছিলাম রেহানা গেস্ট হাউসে, তবে এদের ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্ট ছিল পাশেই লিটল ইটালিতে। এই দুটি প্রপার্টি ছিল একই মালিকানাভুক্ত। দুপুরে লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বিকেলে আমরা বেরিয়ে পড়লাম আরও কয়েকটি সি বিচ দেখার উদ্দেশ্যে। প্রথমে এলাম মর্জিম বিচে। খুব একটা বেশি লোকের আনাগোনা নেই এখানে। বিচের সাইডে বেশ বড় বড় পাথর রয়েছে, তবে বিচটা কিন্তু বেশ সমতল প্রকৃতির। Thank you.
এরপর আমরা চলে এলাম ম্যানগ্রেভ বিচে। এই বিচটাও ফ্ল্যাট প্রকৃতির, এর বালি কিছুটা পলি মাটির মতো। এই বিচের মধ্যে একটা পাথর রয়েছে, সেখানে ওঠা যায়, আর সেখান থেকে সানসেটটা দারুণভাবে উপভোগ করলাম আমরা। এরপর সানসেট দেখে ফিরে এলাম আরামবনে। রাতের আরম্ভে তখন ঝিকমিক করছে আলো, খোলা আকাশের নিচে সমুদ্রের সামনে আমাদের হাতছানি দিচ্ছিল একটা ক্যান্ডেল লাইটিং। আমরা দুজনে একটা দারুণ কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম সি বিচে। সকালের মৃদুমন্দ হাওয়া বেশ ভালোই লাগছিল সি বিচে হাঁটতে। এখন আমরা চললাম ওই দূরে দেখা যাচ্ছে আরাম্বল রক্সে। মাঝি ভাইরা নৌকা নিয়ে চলেছে মাছ ধরার উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে ওনারা কিভাবে নৌকা সমুদ্রে ভাসাচ্ছেন দেখলাম। আমরা চলে এসেছি আরাম্বল রক্সে। জায়গাটা ফটোগ্রাফির জন্য কিন্তু দারুণ, তবে এইসব পাথরের উপর ওঠা কিন্তু বেশ বিপজ্জনক। পাথরের গায়ে যখন ঢেউগুলো লাগছিল আর জল ছিটকে আসছিল, তখন দারুণ লাগছিল। এখান থেকে সম্পূর্ণ বিচটা দেখা যায়। আর একটু গেলে রয়েছে সুইট ওয়াটার লেক, তবে আমরা বাগাতে রিটার্ন করব আজই, তাই সেখানে যাওয়া হয়নি। হোটেলে ফিরে শ্যাগে বসে করে নিলাম ইটালিয়ান ব্রেকফাস্ট, তারপর রওনা দিলাম বাগার উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।
নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। আমরা কিন্তু ফেরত আসছি গোয়ার আরও ভিডিও নিয়ে, তাই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।